সজ্জননী আন্টি, আমাকে ছেড়ে দেন, আমাকে মারবেন না দয়া করে, কেউ আছো? বাঁচাও বাঁচাও, শাকচুন্নি আমাকে মেরে ফেললো, কেউ আছো? বাঁচাও আমাকে শাকচুন্নির হাত থেকে। কেউ মনে হচ্ছে চিল্লাচ্ছে, এটা তো একটা বাচ্চার গলার আওয়াজ, চলো তো দেখি কি হয়েছে। একে মিনু, তুমি একে করছো, তুমি তো ভালো হয়ে গিয়েছিলে, তাহলে তুমি একটা বাচ্চাকে এভাবে মারছো কেন? কি হয়েছে তোমার? ছাড়ো ওকে, ছাড়ো, আমি বলছো ওকে ছেড়ে দাও। আপনি এসবে আসবেন না দিদি, ও আমার সাথে যা করেছে ওর কোনো মাপ নেই, ওর জন্য আমি আমার বোনকে হারিয়েছি, ওকে মরতেই হবে। আমি আর আমার বোন তিনু এই গ্রামে একেবারে চলে এসেছিলাম তোমাদের গ্রাম ছেড়ে। শোন বোন মিনু, আজ থেকে আমাদেরকে এখানেই থাকতে হবে, ও গায়ের সবাই তো আমাদের ওপর খুব বিরক্ত। হ্যাঁ রে তিনু, তুই ঠিকই বলেছিস, আর ওই গায়ে যাব না, আমরা এখানেই থাকবো। মিনু আর তিনু ওই গ্রামে এভাবে কিছুদিন কাটিয়ে দেয়। একদিন মিনু আর তিনুর গাছের পাশের পুকুরটাতে একটি দরিদ্র ছেলে মাছ ধরছিল। আরে আরে রে রে, আমার সব মাছ এই বাচ্চাগুলো নিয়ে খেয়ে ফেলে রে। এই বাচ্চা, দাঁড়া দাঁড়া, তোকে আজকে আমি মেরেই ফেল। লোকটির এরকম তেড়ে আসা দেখে বাচ্চাটি ভয়ে নদীতে ঝাঁপ দেয়, কিন্তু বাচ্চাটি সাঁতার জানতো না, তার জন্য সে ডুবে যেতে থাকে, আর তখনই সে চিল্লাচিল্লি করে। লোকটি এই দেখে খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, যাতে তার কোনো দোষ না লাগে। আরে দেখ মিনু, ওই বাচ্চাটা তো ডুবে যাচ্ছে, ওকে তো বাঁচাতে হবে, চল আমরা ওকে বাঁচাই। মিনু আর তিনু বাচ্চাটিকে পানি থেকে উঠিয়ে নিয়ে আসে, কিন্তু বাচ্চাটি শাকচুন্নিদের দেখে খুবই ভয় পায় এবং পালিয়ে যায়। হ্যাঁ, আমাকে বাঁচান প্লিজ, ওইখানে শাকচুন্নি আছে। এটাই তো ভালো সুযোগ নিজেকে ভালো প্রমাণিত করার, সব তো শাকচুন্নিদের ঘাড়ে দিয়ে দেব। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছ, ওই সময় জানো আমার উপর শাকচুন্নিরা ভর করেছিল, শাকচুন্নি আমার উপর ভর করে তোমাকে ভয় দেখিয়েছিল, যার কারণে তুমি নদীতে ঝাঁপ দিয়েছ, আর তারপর ওরাই তোমাকে বাঁচিয়ে তোমার ক্ষতি করতে চাইছিল। কি বলছেন মশাই, যদি এরকমটা হয় তাহলে তো আর গায়ে থাকাই যাবে না, আজই একটা ওঝা নিয়ে ওদেরকে তাড়াতে হবে। গায়ের লোকটির কথা মতো একটা ওঝাকে নিয়ে আসা হয় শাকচুন্নিদের তাড়ানোর জন্য, এবং সেই মতে তারা শাকচুন্নির গাছের ওদিকে যাচ্ছিল। ওই দেখ, কতজন লোকজন এখানেই আসছে, ওরা মনে হয় বাচ্চাটিকে বাঁচানোর কথা জেনে গেছে। বল, আমরা কত ভালো কাজ করেছি, আমাদের হয়তো ধন্যবাদ দিতে আসছে, ওরা কত ভালো মানুষ ওরা। তুই একটু বেশি ভাবছিস তিনু, যদি তাই হয় তাহলে ওই ওঝা বেটা ওদের সাথে কি করছে? আমার তো কোনো কিছু একটা ঝামেলা মনে হচ্ছে। আচ্ছা, ওরা কি আমাদেরকে মারতে আসছে না তো? মিনুর কথা শেষ হতে না হতেই ওঝা সেখানে হাজির হয়ে যায় এবং তিনুর গায়ে আগুন নিক্ষেপ করতে থাকে, যার ফলে তিনু সেখানেই মারা যায়, আর মিনু কোনো মতে সেখান থেকে বেঁচে ফিরে যায়। এই কারণে আমি সব পাইকে মেরে দিয়েছি, শুধু আমার লিস্টে এই একজনই বাকি আছে, এর কারণে সব কিছু হয়েছে, তাই আমি আজকে একে মেরেই ফেলবো। কিন্তু মিনু একবার ভাবো তো, এই ছেলেটার এখানে দোষ কোথায়?
ও তো শুধু তোমাদের দেখে ভয় পেয়েছিল, সব দোষ তো ওই পুকুরওয়ালার, তুমি তো প্রতিশোধ নিয়েই নিয়েছ। শাকচুন্নি কমলার কথা শুনে ছেলেটিকে ছেড়ে দেয় এবং চিরতরে সেই গ্রাম থেকে চলে আসে।